কয়েকজন রিকোয়েস্ট করেছে যে ভাই বর্তমানে এই ডুয়েল কারেন্সির কার্ড দিয়ে ভারতের এটিএম থেকে টাকা তুললে বা রুপি তুললে কত বাংলাদেশি টাকা আমাদের ডেবিট হবে অ্যাকাউন্ট থেকে, সেটা নিয়ে কিন্তু আমার কাছে লেটেস্ট ভিডিও লেটেস্ট আপডেট জানতে চাওয়ার কারণেই এই ভিডিওটি বানানো। তো অনেকেই কিন্তু ডুয়েল কারেন্সির কার্ড নিয়ে নিয়েছেন। এখন ডুয়েল কারেন্সির কার্ড নিয়ে এখন তারা একসময় যখন ভারতে গিয়েছে অবশ্যই তারা ভালো রেট পেয়েছিল, 81, 82, 83, কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার কারণে ডলারের যে রেট হঠাৎ করে বেড়ে যায়, এই বেড়ে যাওয়ার কারণে ভারতের রুপির সাথেও কিন্তু একটা রুপির বিপরীতে টাকার মানও কিন্তু পতন হয় হঠাৎ করে, কিন্তু আমরা এই জিনিসটা দেখি একদিন হঠাৎ করে। তারপর থেকে যখন আমরা ডুয়েল কারেন্সির কার্ড দিয়ে ভারতে রুপি উত্তোলন করি তখন হঠাৎ করে আমরা দেখি যে 14,360 বা 14,460 এর সাথে আরও কিছু চার্জ যোগ হয়, সে 350 বা 400 টাকার মতো। তো যাই হোক, এই টাকাটা তোলার পর দেখা যায় যে আমরা বাংলাদেশি কত টাকা পেলাম, মানে কত করে রেট পেলাম, দেখি যে 68, 69 এর বেশি রেট পাইনি। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে রুপির বিপরীতে যে টাকার দরপতনটা হয়েছিল সেটা কিন্তু আস্তে আস্তে রিকভার হওয়া শুরু হয়েছে, মানে ধীরে ধীরে রিকভার হচ্ছে। প্রথমে কিন্তু এটা 76, 75 চলে গিয়েছিল। তারপরে যদি দেখেন এই মিটারটা, গ্রাফটা যদি একটু দেখেন, এই গ্রাফটা দেখেন একদম নিচে পড়ে যায় একদিন হঠাৎ করে, তারপর একদিন আবার হঠাৎ করে উপরে উঠে। যাই হোক, ওইটা কিন্তু একটা বিভ্রান্তিমূলক ছিল, ওটা একটা ফেক ছিল, গুগল এটা কেন করেছে সেটা আমরা জানি না। তারপরে নিচে আবার চলে আসে, চলে আসার পরে একটু যদি ফলো করেন, একটু যদি ভালো করে দেখেন, ধীরে ধীরে কিন্তু উপরের দিকে যাচ্ছে। এটা কিন্তু ফেক না, এটা কিন্তু একদম রিয়েল। তার মানে বাংলা টাকা, মানে বাংলাদেশি টাকা রুপির বিপরীতে আবারও শক্তিশালী হচ্ছে। তাহলে আপনারা যদি চার্টটা দেখেন, দেখেন ওই 76, 77 থেকে ধীরে 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 বাড়তে 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 দেখুন এখন 81 টাকায় চলে এসেছে। তার মানে যারা এখন ডুয়েল কারেন্সির কার্ড দিয়ে ভারতে রুপি উত্তোলন করবেন তারা আগের মতো আর ওই 14,400, 14,500 দিতে হবে না, তাদের এখন আমি দেখেছি 13,400, 13,500 মতো, 13,600, 13,700 মতো কাটতেছে। আরও এর সাথে কিছু 300 চার্জ যোগ হয় HDFC-র এটিএম বুথ থেকে তুললে। কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যদি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম বুথ থেকে তুলেন তাহলে আপনাদের এক্সট্রা কোনো চার্জ, এটিএম চার্জ দেওয়া লাগবে না। HDFC-র এটিএম বুথ যেখানে দেখিয়ে দিচ্ছে যে আমরা এই ট্রানজ্যাকশনের জন্য 200 INR এক্সট্রা নিব, কিন্তু ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু এই এক্সট্রা 200 রুপিটা নিবে না। তারপরেও তাদের এক্সচেঞ্জ রেট আরও একটু ভালো, যার কারণে আপনি এই HDFC থেকে যে রেট পাবেন তার থেকে ভালো রেট পাবেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এটা আমি আপনাদের বলেছিলাম, এক ভাই কিন্তু লাইভ ভিডিও দেখিয়ে কিন্তু স্টেটমেন্ট সহ প্রমাণ দিয়েছিল, এর থেকে বড় প্রমাণ আর কিছু হতে পারে না। আমার দায়িত্ব সেই ভাইয়ের ভিডিওটা কতজন দেখছে না দেখছে জানি না, বাট আমার চ্যানেলের মাধ্যমে সবাইকে আমি জানিয়ে দিলাম, যারা যারা আমার এই ভিডিওটি দেখবে তারা তারা এখন জানবে আমার এই ভিডিওর মাধ্যমে ডুয়েল কারেন্সির কার্ড অনেকেই নিয়েছিল। আমি এটা বলছি না যে আমার কার্ডের, আমার এই ভিডিওর মাধ্যমেই শুধু কার্ড বিক্রি হয়েছে, তা না, আমার মাধ্যমেও মোটামুটি অনেকেই জানছে, আমি দেখেছি। তো এই জন্য আমার দায়িত্ব এটাও যে কোন এটিএম বুথ থেকে তুললে আপনারা ভালো রেট পাবেন, সেটাও আমার দায়িত্ব যে জানিয়ে দেওয়ার, তো আপনাদের আমি জানিয়ে দিয়েছি। তো বর্তমানে রুপির বিপরীতে বাংলাদেশি টাকা আবারও শক্তিশালী হচ্ছে, যার কারণে এখন আপনারা যদি ডুয়েল কারেন্সির কার্ড থেকে টাকা রুপি উত্তোলন করেন তাহলে মোটামুটি কয়েকদিন আগে যে খারাপ পরিস্থিতি ছিল তার থেকে এখন একটু ভালো রেট পাবেন। তো আপনারা শুধু এখন দোয়া করেন আবারও যেন এই গুগলের রেটটা 81 থেকে 85, 86 চলে যায়, তাহলে কিন্তু আবারও আমরা 81, 82 টাকা রেট পাবো, সেই সুদিনটা যেন আমাদের মধ্যে শীঘ্রই ফিরে আসে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।